খনিজ পদার্থ। তোমরা কি বলতে পারবে ছবির বস্তুগুলো কোন কোন উপাদান দিয়ে তৈরি? উপাদানগুলোর কোনটি কোনটি খনি থেকে পায় তা টেনে নিচের বক্সে বসায়। এগুলো কি সরাসরি এভাবে পাওয়া যায়? না, সরাসরি এভাবে পাওয়া যায় না। তাহলে কিভাবে পাওয়া যায়? ভূ-অভ্যন্তরে একাধিক অজৈব পদার্থের সাথে মিশ্রিত অবস্থায় থাকে, এদের খনিজ বলে। ভূ-অভ্যন্তরে প্রাকৃতিক নিয়মে একাধিক অজৈব পদার্থ মিশ্রিত হয়ে খনিজ তৈরি হয়। খনিজ পদার্থ আহরণ করে সেখান থেকে নির্দিষ্ট কোনো পদার্থকে পৃথক করা হয়, যেমন বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম ধাতু সংগ্রহ করা হয়। চুনাপাথর, বক্সাইট, হেমাটাইট ইত্যাদি খনিজ পদার্থ। খনিজ পদার্থ জীবাশ্ম, প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক কয়লা, পেট্রোলিয়াম। ছবির উপাদানগুলো আমরা কোথা থেকে পাই? মাটির অভ্যন্তর থেকে। তাহলে কি এদের খনিজ বলবো? না, মাটি থেকে পেলেও এদেরকে খনিজ বলা হয় না, কারণ এরা জীবদেহ থেকে তৈরি, এরা অজৈব নয়। কয়লা, তেল, গ্যাস কিভাবে সৃষ্টি হয়েছে বলতে পারবে? বড় বড় গাছ মাটির নিচে চাপা পড়ে চাপ, তাপ ইত্যাদি কারণে দীর্ঘ সময় এরা কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়েছে। জীবদেহ থেকে তৈরি বলে এদেরকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। জীবাশ্ম জ্বালানির ব্যবহার। তোমরা হয়তো বিভিন্ন জ্বালানির ব্যবহার সম্বন্ধে জানো। নিচের ছক থেকে বিভিন্ন জ্বালানি ও তাদের ব্যবহার টেনে ছকে মিলানোর চেষ্টা করি। জীবাশ্ম জ্বালানির নাম যে কাজে ব্যবহার হয়। কয়লা পুড়িয়ে উৎপন্ন তাপ দিয়ে বিদ্যুৎ উৎপাদন, কারখানা পরিচালনা, ইটের ভাটায় ইট পোড়ানো প্রভৃতি কাজ করা হয়। প্রাকৃতিক গ্যাস রান্নাবান্না, বিদ্যুৎ উৎপাদন, ইউরিয়া সার তৈরিতে ব্যবহৃত হয়। পেট্রোলিয়াম যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও পলিথিন তৈরিতে পেট্রোলিয়াম ব্যবহার করা হয়। নিজেদের যাচাই করি। এসো আমরা শাপলা ও জবা এই দুইটি দলে ভাগ হয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। শাপলা দলের স্কোর, জবা দলের স্কোর